বিবাহিত পুরুষে আন মহিলার সহিতে সম্পর্ক রাখিব পারিব, পত্নী থাকার পিছতো আন মহিলার সহিতে সম্পর্ক রাখিব পারিব বিবাহিত পুরুষে। বিবাহিত পুরুষে আন মহিলার সহিতে লিভ ইন রিলেশনত থাকিব পারিব, পত্নীর সহিতে বিবাহ বিচ্ছেদ নকরাকৈ আন এগৰাকী মহিলার সহিতে ব্যভিচারী জীবন কটাব পারিব, এনে করলে তাক লিভ ইন রিলেশনত থকা বলে কব নোৱাৰি। এই রায় দিছে পাঞ্জাব আর পাঞ্জাব আর হরিয়ানা উচ্চ ন্যায়ালয়। পাঞ্জাবত সম্পর্ক থাকি একেলগে বাস করা এহাল দম্পতিয়ে সম্পর্কর সুরক্ষা বিচারি করা এক আবেদনের শুনানি গ্রহণ করে এই রায় প্রদান করেছে পাঞ্জাব আর হরিয়ানা উচ্চ ন্যায়ালয় ন্যায়াধীশ কুলদীপ তিওয়ারিয়ে। দম্পতি হালে একক ন্যায়াধীশ বিচারপীঠত নিজের জীবন আর স্বাধীনতার সুরক্ষা বিচারিছিল। আবেদনকারীয়ে কৈছিল যে তেওঁলোক লিভ ইন রিলেশনশিপত আছে, কিন্তু মহিলাগৰাকীর পরিয়ালে সেইটো মানি ললে, গতিকে তেওঁলোকে লিভ ইন রিলেশনত থকা দম্পতির দরে আদালতের পর সুরক্ষা বিচারিছিল, কিন্তু তেওঁলোকৰ সম্পর্কটক লিভ ইন রিলেশন বলে মানি লব খোঁজা নাই। শুনানির সময় আদালতে পর্যবেক্ষণ করেছিল যে মহিলাগৰাকী অবিবাহিত আছে যদিও পুরুষজন বিবাহিত আছে। সম্পর্ক জটিলতা থকার পুরুষগৰাকীয়ে পত্নীর সহ নাথাকে, কেবল সেয়াই নহয় মানুষজনের বৈবাহিক সম্পর্কর পর দুটা সন্তানও আছে, দুই সন্তান মাকর থাকে। ন্যায়াধীশ কুলদীপ তিওয়ারিয়ে কয়েছে তো পূর্ব পত্নীর বিবাহ বিচ্ছেদ নকরাকৈ আন মহিলার ব্যভিচারী কামত লিপ্ত হয়েছিল। ইয়ার ভারতীয় দণ্ডবিধির 494 বা 495 নং ধারত শাস্তির সম্মুখীনও হব পারে, কারণ এনে সম্পর্কক লিভ ইন রিলেশনশিপ বলে কব নি। আনহাতে মহিলাগৰাকীর পরিয়ালের পর মৃত্যুর ভাবুকিও পোয়া বলে আবেদনকারী সকলে উত্থাপন করা অভিযোগও মিছা বলে আদালতে জানিবলে দিয়ে। আদালতের মতে আবেদনকারী সকলে তেওঁলোকৰ অভিযোগের সমর্থনত সঠিক প্রমাণ দাখিল করা ব্যর্থ হয়েছে, ভাবুকি দিয়া ধরনের উদাহরণও কতো দিয়া হওয়া নাই। আদালতে আর কয় চাবলে গেলে এই আবেদন বিচারের কোনো ধরনের অপরাধমূলক গোচরের পর হাত সারিবলে করা হয়েছে, সেয়ে আদালতে বিচারা সকাহ প্রদানের কোনো নির্দিষ্ট ভিত্তি বিচারি নাপালে, ফলস্বরূপে আবেদন নাকচ করা হল।